হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ আজকে হচ্ছে সতেরোই জুলাই এবং আজকের এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব তো আজকে মোট দশটি কোশ্চেন আছে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো প্রত্যেকটি কোশ্চেন দেখো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের বলবো উত্তর বলবো এবং সেগুলো তোমাদের কাছে বিস্তারিত বলারও চেষ্টা করবো ডিটেলসে বলার চেষ্টা করবো এবং রিলেটেড যে ফ্যাক্টগুলো সেগুলো তোমাদের বলবো তো প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং যে কোনো সরকারি পরীক্ষার চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে এই ক্লাসের লাস্টে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে যে কোশ্চনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং আজকের ক্লাসের পিডিএফ তোমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেবো টেলিগ্রাম গ্রুপে সেই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে কারণ সমস্ত পিডিএফগুলো আমি সেই টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি তো সেখান থেকেই তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে জয়েন করো চলো তাহলে আজকের ক্লাস শুরু করে যাবে আজকের প্রথম কোয়েশ্চেন কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক যুব কৌশল দিবস বা ইন্টারন্যাশনাল ইউথ স্কিলস ডে হিসেবে পালিত হয়ে থাকে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে পনেরোই জুলাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পনেরোই জুলাই প্রত্যেক বছর আন্তর্জাতিক যুব কৌশল দিবস বা ইন্টারন্যাশনাল ইউথ স্কিল ডে হিসেবে পালন করা হয়ে থাকে প্রশ্ন থাকবে যে দু সালের ইউথ স্কিল ডে এর থিম কী ছিল তখন উত্তর হবে স্কিলস ফর এ রিসেলিয়েন্ট ইউথ স্কিলস ফোর এ রিসেলিয়েন্ট ইউথ এটাই ছিল এবারের থিম তোমরা এই থিমটা প্রত্যেকে খাতাতে নোট করে লিখে নাও তাহলে অপশান সি কারেক্ট আনসার হলো এবং এই যে দিনটি পালন করা হয়ে থাকে এটার লক্ষ্য কী বর্তমানে যুব সমাজে এবং বিশ্বে বেকারত্বের মোকাবিলা করার জন্য এবং আরও উত্তম বা শ্রেষ্ঠতর সামাজিক আর্থিক পরিবেশ গড়ে তোলার জন্য বা অর্জন করার জন্যই প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়ে থাকে তাহলে অপশান সি কারেক্ট আনসার হলো এবং এই দিনটি পালন করে কি ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ দ্বারা প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়ে থাকে তার রাষ্ট্রসং সঙ্ঘ সম্পর্কে কয়েকটি কথা রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার কোথায় উপস্থিত আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফোরটি সালে এবং বর্তমানে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব রয়েছেন অ্যান্টোনিও গুতেরাস এবং জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছেন বলকেন বোজকির আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকেই লাইক করবে আজকের লাইক টার্গেট আমরা রাখছি 500 প্লাস প্রত্যেকে তোমরা লাইক করে এই টার্গেট আমাদের পূর্ণ করো 500+ হান্ড্রেড প্লাস লাইক লাইক টার্গেট এবং তোমাদেরকেও বলছি তোমরাও প্রত্যেক দিন একটা ঘুম থেকে উঠেই সকালে সবথেকে প্রথম একটা টার্গেট ফিক্স করো এবং প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখো টার্গেট ফিক্স করার পর দিন লেগে পড়ো সেই টার্গেটটি অ্যাচিভ করার জন্য ছোট ছোট টার্গেট করো এবং সেইভাবেই কিন্তু জীবনে এগিয়ে চলো এবং ছোট ছোট টার্গেটের মাধ্যমে কিন্তু পুরো সিলেবাস তোমরা শেষ করতে পারবে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে কিন্তু তোমরা নিতে পারবে আজকের ক্লাসের পিডিএফ আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিংক লিঙ্ক দেবো তো সেই গ্রুপগুলোতে জয়েন করো তোমরা পিডিএফটা সেখানে পেয়ে যাবে চলো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি বিক্রম দুরাই স্বামী কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন তো বিক্রম দুরাই স্বামী কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন বিক্রম দুরাইস্বামী আর অপশান বি ইজ দ্য কারেক্ট তোমাদের আগের দিনও একটি কোয়েশন বলেছিলাম রাষ্ট্রদূত সম্পর্কিত তো রিসেন্ট যতগুলো রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলব একবার তোমরা নোট করে নাও তোমাদের রিভিশন হয়ে যাবে সমস্ত কিছু যেমন সম্প্রতি ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন রাবিশ কুমার তারপর ব্রিটেনের হচ্ছে গায়ত্রী কুমার গতকালও তোমাদের এটি বলেছিলাম বলেছিলাম আজকেও বলছি এই ধরনের কোয়েশ্চেন থাকলেই আমি সমস্তটা তোমাদের বলে দিই কারণ রিভিশন হয়ে যাবে তোমাদের পাপুয়া নিউগিনি হচ্ছে প্রশান্ত কুমার সিংলে রোমানিয়া রাহুল শ্রীবাস্তব সুইজারল্যান্ড মনিকা মহতা ফিলিপিন্সের হচ্ছে শম্ভু এস কুমারন কুয়েতের হচ্ছে সিভি জর্জ এবং বেলজিয়ামের সন্তোষ ঝা জিম্বাবুয়ের হচ্ছে বিজয় খ্যান্দু ঝা এবং গতকাল তোমাদের যেটা বলেছিলাম তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তানের তোমাদের রাষ্ট্রদূত বলেছিলাম গতকাল তো সেই কোয়েশ্চেনের উত্তর উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে কি বলেছিলাম আমি উত্তর তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছিলেন তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে তাহলে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন বিক্রম স্বামী তাহলে বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের কারেন্সি কি বাংলাদেশের কারেন্সি বা মুদ্রা হচ্ছে টাকা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছেন আব্দুল হামিদ নেক্সট কোয়েশ্চেন এফআইসিসিআই অনুসারে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি আর কত শতাংশ থাকবে এফআইসিসিআই অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধি আর থাকবে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বৃদ্ধি আর নিম্নমুখী বা মাইনাস থাকবে চার দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি আর কমবে তাহলে অপশান বি কারেক্ট আনসার এই যে এফআইসিসি আই এর পুরোনাম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়া ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পুরোনাম এর হেডকোয়ার্টার কথা অবস্থিত নিউ দিল্লিতে এবং উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠা হয়েছিল এটি নেক্সট কোয়েশ্চেন দেখব এই যে উনিশশো সাতাশ সাল এবং তোমাদের মাইন্ডে একটা কোয়েশ্চেন ক্লিক করতে হবে এই উনিশশো সাতাশ সালে বললাম এই যে ফিকি এটা প্রতিষ্ঠা হয়েছিল তো উনিশশো সাতাশ সালেই কিন্তু দিল্লির নামকরণ দিল্লি ভারতের রাজধানী হচ্ছে উনিশশো সালে এবং দিল্লির নামকরণ উনিশশো সাতাশ সালে নিউ দিল্লি হয়েছিল নিউ দিল্লি ভারতের রাজধানী হয়েছিল উনিশশো সাতাশ সালটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চার নিম্নের কাকে মোহনবাগান রত্ন সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হলো কাকে তো উত্তর হবে গুরুবক্স সিং এবং পলাশ মন্দি এই দুজনকেই তাহলে অপশান সি কারেক্ট আনসার এ এবং বি উভয়কেই মোহনবাগান রত্ন সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে গুরুবক্স সিং হচ্ছেন হকি প্লেয়ার একজন প্রাক্তন হকি খেলার তুমি তিনি হকি খেলার সাথে যুক্ত এবং পলাশ নন্দী হচ্ছেন প্রথম শ্রেণীর একজন ক্রিকেটার তাহলে পলাশ নন্দী ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সিংস হকি খেলার সঙ্গে যুক্ত যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে সিংস কোন খেলার সাথে যুক্ত তো তিনি হচ্ছেন হকি এবং পলাশ নন্দী হচ্ছেন একজন ক্রিকেটার নেক্সট কোয়েশ্চেন দেখব পাঁচ নিম্নের কোন আইআইটি সংস্থা শুদ্ধ নামক শুদ্ধ নামক আলট্রাভায়োলেট স্যানিটাইজিং উপকরণ বা স্যানিটাইজিং ডিভাইস তৈরি করেছে যার নাম হচ্ছে শুদ্ধ এটা তৈরি করেছে আইআইটি কানপুর তাহলে আইআইটি কানপুর কোন রাজ্যে অবস্থিত এটি কানপুর মানে হচ্ছে এটি উত্তরপ্রদেশে অবস্থিত আইআইটি কানপুর তৈরি করেছে শুদ্ধ নামক আলট্রাভায়োলেট স্যানিটাইজিং উপকরণ এর কাজ কী হবে এটি টেন বাই টেন টেন বাই টেন দশ ফুট বাই দশ ফুট রোমকে যে কোনো সময় একবারে পুরো স্যানিটাইজিং করার বা জীবন জীবাণুমুক্ত করার ক্ষমতা রাখে আর এই যে ডিভাইস এই ডিভাইসের মধ্যে পনেরো ওয়াটের পনেরো ওয়াটের করে ছটি আল্ট্রাভায়োলেট লাইট যুক্ত করা থাকে এবং এটি মোবাইল ডিভাইস দ্বারা এটাকে চালনা করা সম্ভব এই ডিভাইসটিকে তাহলে অপশান এ কারেক্ট আনসার হলো নেক্সট হচ্ছে কোন ভারতীয় ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাস্ট্রোনমিক্স দ্বারা ভন কামরান অ্যাওয়ার্ড দ্বারা পুরস্কৃত হলেন ভন কামরান অ্যাওয়ার্ড দ্বারা সম্প্রতি পুরস্কৃত করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনমিক্স দ্বারা কাকে না কে সিবানকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার কে সিবানকে কে সিবান হচ্ছেন ইসরো এর চেয়ারম্যান ইসরো এর চেয়ারম্যান কে সিবানকে এই পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়েছে তোমাদের বলে রাখি ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনমিক্স এই একাডেমি প্রতিষ্ঠা করেন ভন কামরান এবং এই ভন কামরানের নামানুসারেই প্রত্যেক বছর পুরস্কারটি দেওয়া হয়ে থাকে তো মার্চ দু হাজার একুশে মার্চ দু হাজার একুশে কে শিবানকে এই পুরস্কারটি প্রদান করা হবে এবং প্রথম ভারতীয় হিসেবে দু সালে এই পুরস্কার পেয়েছিলেন ইদুপি রামচন্দ্র রাও উদুপি রামচন্দ্র রাও 2005 সালে প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন এবং তিনিও ছিলেন ইসরোর চেয়ারম্যান এবং বর্তমানে কে সিভেনও রয়েছেন ইসরো এর চেয়ারম্যান তাহলে ইসরোর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল গত সালে নাইনটিন সিক্সটি সালে এবং বর্তমানে চেয়ারম্যান কে সিভেন এবং এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে এবং অপশান এতেই তোমরা যেটা দেখতে পাচ্ছ জি সতীশ রেড্ডি জি সতীশ রেড্ডি হচ্ছেন ডিআরডিওর চেয়ারম্যান ডিআরডিও ডিআরডিওর পুরো নাম কী ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল কত সালে নাইনটিন ফিফটি এইট সালে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দিল্লিতে এবং উনিশশো সাল বললেই তোমাদের একটা মাথায় ক্লিক করতে হবে যে উনিশশো সালে কিন্তু নাসা প্রতিষ্ঠা হয়েছিল তাহলে ডিআরডিও এবং নাসা একই সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তাহলে এই কোয়েশন থেকে আমরা এতগুলো ইনফরমেশান জানতে পারলাম নেক্সট কোয়েশন দেখবো আমরা সাত কোন বছরের মধ্যে ভারতীয় রেলওয়ে নিজেকে গ্রিন রেলওয়ে হিসেবে প্রতিষ্ঠা করবে গ্রিন রেলওয়ে তৈরি করবে ভারত তো ভারত এটার লক্ষ্য রেখেছে দু হাজার সালের মধ্যে ভারতীয় রেলওয়ে লক্ষ্য রেখেছে যে তারা গ্রিন রেলওয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে এর জন্য ভারতীয় রেলওয়েকে কয়েকটি কাজ করতে হবে যেমন লাইনের বিদ্যুতিকরণ করতে হবে অনেক জায়গা রয়েছে যেগুলো এখনও কিন্তু ডিজেল ইঞ্জিনে চলাচল করে সেই ডিজেল ইঞ্জিন থেকে বিদ্যুতীকরণ করতে হবে বিদ্যুতিকরণের জন্য নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং বৃক্ষরোপণ লাইন ট্র্যাকের দুপাশে কিন্তু বৃক্ষরোপণ করে গ্রিন রেলওয়ে রূপান্তর করতে হবে তাহলে দু সালের তারা লক্ষ্যমাত্রা রেখেছে অপশান সি কারেক্ট আনসার নেক্সট হচ্ছে নিম্ন নিম্নের কাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্তর্বর্তী সিইও বা অ্যান্টারিম সিইও রূপে নিযুক্ত করা হলো তো ভারতীয় ক্রিকেট বোর্ড বি বোর্ড অফ ক্রিকেট ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ কন্ট্রোল পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অন্তর্বর্তী সিইও রূপে নিযুক্ত করা হলো সম্প্রতি হেমাং আমিনকে তাহলে অপশান বি কারেক্ট আনসার ছিল যদি প্রশ্ন থাকে এর আগে কে ছিলেন তো এর আগে ছিলেন রাহুল জহরি রাহুল জহরি এবং বিসিসিআই থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি তো বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি এবং যদি বলা হয় যে বিসিসিআই সেক্রেটারিকে তো বিসিসিআইয়ের সেক্রেটারি হচ্ছেন জয় শাহ জয় শাহ পরবর্তী প্রশ্ন আমরা দেখব নয় নিম্নের কোন রাজ্যকে এলিট শ্রেষ্ঠত্ব পুরস্কার দ্বারা বা এলাইটস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু দ্বারা সম্মানিত করা হলো কোন রাজ্যকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে না ছত্রিশগড়কে অপশান ডি ইজ দ্য কারেক্ট তো কারা এই পুরস্কারটি দিয়েছে আইটি ইনস্টিটিউট অ্যালাইটস বা এলিটস টেকনো মিডিয়া দ্বারা এই পুরস্কারটি প্রদান করা হয়েছে ছত্রিশগড় রাজ্যকে তো ছত্রিশগড়কে প্রদান করা হয়েছে তাহলে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি ভূপেশ বাঘেল ভূপেশ বাঘেল এবং ছত্রিশগড়ের গভর্নর হচ্ছেন অনুসুয়া উইকে ছত্রিশগড় রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল কবে এক নভেম্বর দু সালে যখনই কোনো রাজ্য নিয়ে কোয়েশ্চেন থাকে তখনই সেই রাজ্যের আমি মুখ্যমন্ত্রী গভর্নর কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের বলে দিয়ে থাকি তা যাতে তোমাদের খুব সহজেই রিভিশন হয়ে যায় তাহলে সি ঘাট অ্যাপ লঞ্চ করেছে তারা একটি ছত্রিশগড় রাজীব গান্ধী কিষান ন্যায় যোজনা চালু করেছে তারা অবসাদগ্রস্ত বা ডিপ্রেশনগ্রস্ত পুলিশ কর্মীদের জন্য তারা স্পন্দন স্পন্দন নামক একটি কার্যক্রম চালু করেছে তাহলে ছত্রিশগড় সম্পর্কে আমরা এতগুলো ইনফরমেশন জানতে পারলাম তাহলে এই কোয়েশনের উত্তর হলো ছত্রিশগড় নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দশ কোন মুখ্যমন্ত্রীকে শিকাগোর রোটারি ফাউন্ডেশন দ্বারা পল হ্যারিস ফেলো দ্বারা সম্মানিত করা হয়েছে কোন মুখ্যমন্ত্রীকে শিকাগোর রোটারি ফাউন্ডেশন কোথায় অবস্থিত শিকাগোতে এবং সেই পল হ্যারিস সম্মানে সম্মানিত করা হয়েছে এটা ওয়াই কে স্বামী বা এরাপড্ডি কে পালানোস্বামী তিনি হচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তো ই কে পালানোস্বামীকে সম্প্রতি রোটারি ফাউন্ডেশন দ্বারা পল হ্যারিস ফেলো সম্মানে সম্মানিত করা হয়েছে আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন ওয়াই কে পালানোর সময় তাহলে তামিলনাড়ুর গভর্নরকে গভর্নর হচ্ছেন বনওয়ারিলাল পুরোহিত বনওয়ারিলাল পুরোহিত এবং একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে যে ওয়াইকে পালানোর স্বামী কোন পার্টির অন্তর্গত অন্তর্গত কোন পার্টির সাথে যুক্ত ওয়াইকে পালানোর স্বামী কোন পার্টির সাথে যুক্ত তাহলে তিনি হচ্ছেন এ আই এ ডি এম কে পার্টির সাথে যুক্ত অর্থাৎ অল ইন্ডিয়া অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্র কাজাগাম অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনত্র কাজাগাম পার্টির সাথে তিনি যুক্ত তাহলে আজকের এই দশটি কোয়েশ্চেন শেষ হল এবং যে প্রশ্নের উত্তর তোমাদের আজকে কমেন্ট বক্সে জানাতে হবে সেটা তোমাদের আমি একটু আগেই বললাম যে গতকাল তোমাদের করিয়েছিলাম তুর্ক মেনিস্তানের রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন সেই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তুর্ক মেনিস্তান তুর্ক মেনিস্তান এর রাষ্ট্রদূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত সেটা তোমরা কমেন্ট করে প্রত্যেকেই জানাবে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আজকের লাইক টার্গেট হচ্ছে ফাইভ প্লাস প্রত্যেকে ভিডিওটি লাইক করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও আজকের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপেও অবশ্যই জয়েন করো সেটাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি ফেসবুক গ্রুপে জয়েন করো কারণ ফেসবুক গ্রুপে জয়েন করলে তোমরা যে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের বিভ্রান্তি সৃষ্টি হলে সেই প্রশ্ন তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করবে এবং সঙ্গে সঙ্গে তোমরা কারো না কারো কাছ থেকে তোমরা সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম ফেসবুক গ্রুপে জয়েন করো থ্যাংক ইউ